সালা আজকে এত মাল খেয়েছি, এখন এই অবস্থায় বাসায় গেলে দুটা পিঠা 15 টাকা, তো দারুণ অফার, যাই। গরম 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 গরম। হে মামা, দুইয়া মায়া মায়া ঘু আইসক্রিম দি বাবা পিঠা বেলা ওটা রস। আমি পিঠা তো এখানে দিব, তুই একটু খাবি। এই মামা, তোমার পিঠা ঝাল লাগে গে, তোর একটা পিঠা দিব কাগজের ভিতরে, তুই একটু ডাকি। গ্যাস কেমনে পাও? না হয় নাই আমার পাঁচের। দুটা পিঠা 15 টাকা, বেশি ওই যে দেখা যাচ্ছে পরে শিখাইতে যদি কি গুড়টা বসা নাই তো কি বলছেন, 100 পিঠার অর্ডার দিলে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক টাইম মতো পৌঁছে দেব, ঠিক আছে, চিন্তা করবেন না। ওকে মামা, এখন মুই 100 পিঠার অর্ডার দিলাম, সেটা ভালোই তো। না আর মজা লাগে না, ফালাই দিই। এই পালিছে পালিছে, আমরা তো তুই খাবি না, ফকির মিসকিনে দিয়ে দে। আপে আলাই এনে ফকির টকির পামু কই? ও এই কথা, দাঁড়া বিকেন 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 ভাই, আমি আপনার লগে একটা ভিডিও করতে চাই ভাই। একটা ভিডিও? ঠিক আছে, এটা কোনো সমস্যা না। ওই যে বাবু বিড়া দেখতেছো না, আমি যে ব্যাটার কিছু ডায়ালগ দিব, জন তোমার কোনো ঠিক আছে না, তুমি হাত দিলে কব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খাইতেছো? আমি তো আঙ্কেল আপনার পিছু অনেক ধন্যবাদ, মামুনি ধন্যবাদ। আচ্ছা আপনার, আমি যদি বড় হই আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিবেন? আচ্ছা আঙ্কেল, আমি যদি বড় হই তাহলে কি আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিবেন? অবশ্যই মামুনি, অবশ্যই অবশ্যই মামুনি, অবশ্যই। তাহলে সেই হিসেবে আপনার হবু বউকে না, আপনার তাহলে আপনার হবু পুত্র বধুকে দুইটা ফ্রি পিঠা দেন। তাহলে আপনার হবু পুত্র বধুকে, তাহলে আপনার হবু পুত্র বধুকে দুইটা পিঠা দেন। এই গরম গরম পিঠা খাই যান, গরম গরম পিঠা খাই যান, পিঠা খাই যান। মামা পিঠা কত দিলা? মা 10 টাকা করে দিয়া। মা 5 টাকা হয় না? না আমার একটা 5 টাকা দাও না। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা
আর একটা পিঠা দাও, দেখা ওই যে ভাই দিব, ওই খেলা দিব, খেলা দিব, ওই যে ওই ভাই, ভাই ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি পিঠা পিঠা খাই আয়া পড়বো। আচ্ছা মামা, এই বাবা বিড়া কি দেবা নাও? পাপ দে, পাপ 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 কইছি, পাপ পাপ পাপ, সরি পাপ, তোর দি শাল দেখেম বাসি নে, ও তো তো শাল এদিকে যাইতাছস কেন লাগা, আমি এলাম গে এই সাইডে, এই নেন মামা আপনার টাকা, টাকা তো দাও নাই, খুশি না যাই তো সিন দা, আবার ফার্স্ট দিতে কেন? খারাপ কথা তুই কি আসা বুঝলি, তাহলে খাবো না, একটা পিঠা দিত এনে খামো তুইও শেষ হয়ে গেলি, আমার তো ভালো করে নেশাই হলো না, কি করি এখন? জোড়া বন্ধ, জোড়া বন্ধ, আরে বেটা তুই এদিকে টাকা খেলে এমন করে লইব, আরে হায় কথা কয়ে মানে অন কাটো, এদের কথা তো আমার খাওয়া শেষ হইব না, আরে বন্ধু আর কইস না, ওই জায়গায় পিঠা খাইতে না বেটা, আমার বাকি দিল না, আমার এত মাল খেয়েছি, এখন এই অবস্থায় বাসায় গেলে বউ মুখে গন্ধ চুকে বলে দিবে যে তুই মাল খেয়েছিস, দেখতো আমার মুখ দিয়ে কিসের গন্ধ আসছে, মধুর গন্ধ হইতাছে ভাইজান, তাহলে কিসের লেরের পিঠা বান, কিসের লেরের লেরের ভাবা পিঠা বানালি, এখনো মধুর গন্ধ আসছে, হ্যাঁ মা এ কি দিলা, গুড়ি তো আয় নাই, গুড় আয় নাই না, সাগরের সাবান, এই না বাবু মজা হয়েছে না, খুব মজা হয়েছে, এবার 50 টাকা দেন বাবু, মজা তো করতে হাত না, কি বলেন টাকা নাই তাহলে আবার স্পেশাল বানাইছেন কেন, কত বড় সাহস, আরেকদিন যদি খালি দেই এমন পিড়ান পিড়া মুখ, তোর তোর টাইম পেবো না, এই ওতে খাওয়া পিঠাটা লোয়া সিলাইতে শুরু করে, তারপর একজন আইব কেডাইব বাসু দিয়া বাসু, চল
দুইটা 15 টাকা মামা, দুইটা পিঠার দাম 15 টাকা। ওকে হ্যাঁ মামা, দুইটা পিঠার দাম 15 টাকা। হ্যাঁ মামা, দুইটা পিঠার দাম 15 টাকা। তাহলে একটা পিঠার দাম কত? একটা 8 টাকা। ভাই মামা, একটা পিঠা দাও তো। তোমার চুলা নষ্ট, তাহলে তুমি পিঠা বানাও কিভাবে? কে রে মুখ দে। ওমা, এটা আবার কিভাবে সম্ভব? দেখ ভাই, দেখাও। মাকে পিঠা দিয়েন তো। মামা, আমার পিঠাটা তো অনেক ঠান্ডা। আবে মামা, আমার পিঠা তো মেলা গরম, আমি তো গরম পিঠা খাওয়া পারি না। ওয়াও, নাইস, বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল। খাইতে খুবই মিঠা, ইটস কল বাবা বিটি। এরকমই ঠিক আছে। এই যে ফিডে হচ্ছে ভালো রেতে হইল মায়া মায়া গো, আজকাল যে বাবা ফিডে ফেলার এমন পিড়ান পিড়ামু। এই তুই সামনে আগে যাচ্ছ। হ্যাঁ, যেটা গেস করেছি সেটাই হয়েছে। ভাবা পিঠার ভিতরে পচা গুড়।